সঙ্গে সঙ্গে সাবু আলী কালামদার বললেন, বাবা বিচলতে হওয়ার কোনো কারণ নাই। উনি আস্তে 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 ওইখানে পৌঁছিয়েছেন ও বাবাজি আমার। তখন ছাত্ররা সাবু আলী কালামদার রহমাতুল্লাহ আলাইহিকে আপনার একটি কাগজে লিখে দিয়ে গেছেন উনি, এমন সময় কি লিখেছেন জানে? উত্তর দিলেন, সে কাগজে লেখা ছিল, বাদশাহ যে স্ত্রী যুবতীকে বিয়ে করেছে এটা বাদশাহর স্ত্রী নয়, এটা বাদশাহর আপন কন্যা। এ শরীয়তে পাবে? অনেকে বলছেন আমার নবী এসেছিলেন তাই করেছেন, এখন কেন করো? নবী পাক মক্কা নগরে এসেছেন 570 খ্রিস্টাব্দে, আনন্দে তামাম পৃথিবী উৎফুল্ল হয়েছে, এখন তো নবী আসেননি, তাহলে এখন করার দরকার নেই। আনন্দের আগমনের আনন্দ ছিল, হয়ে গেছে 1450 বছর, এখন এখন কেন করবে? আহারে আচ্ছা বলুন হাজরাতে আম্মা হাজিরা সালামুল্লাহি আলাইহা যখন বেটা ইসমাইলের জন্য পানি তলাশ করেন সাফার মারোয়ায়, একবার সাফা একবার মারোয়ায়, সাফায় উঠলেন মারোয়া ঝিলমিল ঝিলমিল করে, পানির ঢেউ যেন ওখানে লহর মারছে, ঢেউ মারছে, খেলা হচ্ছে। বেটা ইসমাইল পিপাসিত, যাই একটু পানি আনি। সাফা থেকে নেমেছেন, মারোয়ায় যাবেন, মারোয়ায় নামে মানে যেতে গেলে নিচে জায়গাটা ডাউন, এখানে নেমেছেন, নেমে উঠছেন জোরে, বেটা দেখা যাচ্ছে না, উঠেছেন মারোয়ায়, নিকটে গিয়ে দেখছেন পানি নাই, আবার রৌদ্রের কিরণ লাগছে আপনার সাফাতে, সাফাতেও খেয়াল করে দেখছেন ওখানে পানি যেন ঢেউ খেলছে। উনি আবার নেমেছেন, আবার এসেছেন সাফায়, সাফাতে এসে দেখছেন ওখানেও পানি নাই, আবার খেয়াল করছেন আল্লাহ করি কি এই ফাঁকা মরুভূমি ময়দান, না আছে বৃক্ষের ছায়া, না আছে কোনো মানুষের দেখা, আল্লাহ আমি তো স্বামী আমাকে রেখে গেছে তোমার হুকুমে, তুমি আমায় হেফাজত করো। কোরআন সাক্ষী দেয় আম্মাজান হাজিরা সালামুল্লাহি আলাইহা সাতবার মারওয়া সাফা মারওয়া সাফা করেছে। সাতবার যখন হলো তখন আম্মা হাজিরা দেখছেন ইসমাইল জভিউল্লাহর নিকটে পাখি ঠোক মারছে, কি ব্যাপার? উনি এসেছেন আবার বেটার কাছে, এসে দেখছেন বেটার গোড়ালির নিচে দিয়ে পানি উভলিয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাজিরা পানিটাকে সঙ্গে সঙ্গে পানিকে আটকানোর জন্য চারটি পাথর নিলেন, নিয়ে বলছেন জম জম রুক 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 থাম 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 জম জম রুক রুক, তাই নাম হলো আবে জম জম, থামানো পানি। বাবা আম্মা হাজেরা সাফা মারোয়া দৌড়াদৌড়ি করলেন পানির জন্য। এখন যারা লক্ষ লক্ষ হাজি যান হজ করতে, এনারা কেন দৌড় মারেন? উনি কি পানি খোঁজেন? কিসের জন্য দৌড় মারেন? তাহলে ওই আম্মা হাজেরা দৌড় লাগিয়েছিলেন সেটাই পালন করেন, উনি বেটার পানির জন্য ছুটেছেন। আর আম্মা হাজেরা সালামুল্লাহি আলাইহার ওই মহাব্বতকে আল্লাহর এত পছন্দ হয়েছে, হাজি তোমরা সব আমার হাজেরা ছুটেছে, তোমরাও ছোট ছুটছে। আম্মা হাজিরা থেকে ইসমাইল জভিউল্লাহ থেকে আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর শান, আমাদের নবী পাকের সম্মান, আমাদের নবী পাকের ইজ্জত কম না বেশি? তার বেলায় লজ্জা লাগলো না ছুটতে গিয়ে, আর এখানে করতে গিয়ে লজ্জা লাগে, তার মানে ওর বেলায় তো করবে
আর নবী পাকের উলফাতের বেলায় ইত্তাত করার বেলায় করবে না। আমরা বুঝে নিয়েছি এই ইত্তাতে মুস্তাফা যার ভিতরে নাই সে তো ভাই নাজাত প্রাপ্ত দলের অন্তর্গত নাই। কথা বোঝা যাচ্ছে আমার? স্পষ্ট কথা বাবা, এখন ওয়াজ শুরু হয়নি, ধার ছাটাই হচ্ছে। খেয়াল করুন, হযরতে ইসমাইল জাভিউল্লাহর কদম মোবারকার নিচে থেকে যে পানি উদিত হলো, সেই পানি আজ আমাদের কাছে হাজী সাহেব গোয়ান যখন এনে দেন, আমরা পান করি তিন ঘুটে, তিন ঢোকে, বিসমিল্লাহ বলে কেবলামুখ হয়ে। নাকি কেন? শেফা, খাবার নাই, খানা নাই, ওই পানি পান করলে খাবারেরও কাজ করে, পিপাসারও কাজ করে, তার নাম হলো জমজমের পানি। আহা আব্বা জান, এখন জমজম পানির জন্য দাঁড়াতে রাজি, উজু করার পরে যদি অবশিষ্ট পানি থাকে তাকেও কেবলামুখ হয়ে পান করার নিয়ম, তাহলে উজু করা পানি বেঁচে গেলে অবশিষ্ট পানি আমরা দাঁড়িয়ে পান করতে রাজি, জমজমের পানি দাঁড়িয়ে পান করতে রাজি। কিন্তু নবী পাকের শানে ইয়া নবী সালামু আলাইকা পড়তে রাজি নাই। তার মানে কি? এর বেলায় ঠিক, ওর বেলায় বেঠিক। আচ্ছা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহ কি নারাজ হবে? কথা বলেন না কেন? আল্লাহ নারাজ হবেন না, বরং তো খুশি হবেন। নবী রাজি তো আল্লাহ রাজি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাবা জি। আবার সোনা মানিকেরা, নবী পাক রাজি তো আল্লাহ রাজি, নবী খুশি তো আল্লাহ খুশি। আব্বা জি আমার খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, কত উলফাত করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে সে পাওয়া দিয়েছে, নবী রাজি তো আল্লাহ রাজি। আমার সোনা মানিকেরা, বুখারী শরীফের হাদিস আপনি খুলে দেখুন, আমার নবী পাকের কাছে মদিনা সাহাবা কেরামদের ভিতর থেকে আর জি জানানো হলো, হুজুর হালাকাল মালু ওয়া জাআল আইয়ালু ফাদউল্লাহু লানা। হুজুর গো, মালমাত্তা ধ্বংস হয়, বাচ্চা পিপাসিত হয়, আপনি একটু দোয়া করুন যাতে পানি বর্ষণ হয়, মদিনার মাটিতে পানির জন্য নবী পাকের কাছে দরখাস্ত করা হয়। আল্লাহকে না বলে রসূলুল্লাহকে বলেছেন, সাহাবায়ে কেরামের ইয়াকিন। আল্লাহ পাক বলেছেন ইতাআত নবী পাকেরও করতে হবে, পায়রও আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহই তো হুকুম করেছেন ইতাআত করার জন্য। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, হুজুর একটু পানির জন্য দোয়া করুন। মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ঈমান, ইনি এমন একজন নবী যদি ওনার কাছে মনের আশা পূর্ণর জন্য দরখাস্ত করা হয়, অভিযোগ যদি পেশ করা হয় এমন একটি দরবার, এই দরবারে অভিযোগকারীকে ফিরানো হয় না। পানিও পাওয়া যাবে, বিশ্বাস তাদের। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহ পাকের কাছে বলো। এ কথা না বলে আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকা তুলেছেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আব্বাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা
पानी दिए मदिनार मटीत पानी हई नबी दोजाखा सल्लल्लाहु अलैहि वसल्लम दाई मुबारका फिजी टप टप करे पानी पड़ते এখন তো সোনার মদিনাতে আমরা যাই হাজী সাহেবানরা গেছেন দেখেছেন সোনার মদিনা কত সুন্দর করে চাকচিক্য করাও মসজিদে নববীটাও বাবাজি কত সুন্দর করে বানানো আব্বাসি আমার জান ভরে যায় মন আসতে চায় না মদিনা মুনাওয়ারা থেকে ফিরে আসার মন চায় না বাবা এমন একটি মদিনাতুল মুনাওয়ারা যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের নেকি আল্লাহ দান করে দেয় আব্বাজি আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ নববীতে আপনার হাত উঠালে পানি এসে গেল পানি পড়ছে তখন স্বাদ নাই এত সুন্দর মেম্বার আপনার কি নাও মেম্বার এত সুন্দর ছিল না আব্বাসি আমার এমন ভাবে গম্বুজ ছিল না মিনার ছিল না আকাশ থেকে পানি পড়তেছে আমার নবী পাকে দাঁড়ি ভিজে নিচে পড়তেছে আবার নবী পাকে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দেখতেছে দরুদি নবীজির দাঁড়ি মুবারক ভিজে পানি পড়ছে শুক্রবার পানি শনিবার পানি রবিবার পানি সোমবার পানি বন্ধ আর হয় না আমার আল্লাহ জানান হাবিব আপনি পানি চেয়েছেন আমি আল্লাহ পানি দিয়েছি আপনি বন্ধ করতে বলেন না তাই আমি আল্লাহ বন্ধ করি না পানি চেয়েছেন কতক্ষণ দেব এ কথা বলেননি তাই আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি তাহলে আমাদের নবীর পাওয়ার কত গো পানি হয় আব্বাজি আমার এমন পানি হলো এক সপ্তাহ ধরে আপনার পানি বাবা আবার শুক্রবার চলে এসেছি নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার কিনা সঙ্গে সঙ্গে আরজি জানানো হয় হুজুর এত পানি হয় আর আমরা কষ্ট পাই পানির জন্য পানি ছিল না আগে ছিল কষ্ট এখন পানি তার জন্য হয় অসুবিধা কষ্ট আমার নবী উংলি মুবারাকার ইশারা করে দিয়েছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা আকাশের পানি বন্ধ হয়ে মেঘ সরে গিয়েছে যত দূর আমার নবী পাকের উংলি মুবারক আর ইশারা পানি বন্ধ হয়ে যায় যার হুকুমত আকাশে হয়েছে সুবহানাল্লাহ বলেন আব্বাজি আমার সোনামানি কেরাব আরো একটু বলি শুনুন বাবা আমার চাঁদ কাঁই তাঁত করে নাও এক মর্তাবা মুশরিকিনে মক্কা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়েছেন হওয়ার পরে বলছেন কেহনে লাগে আপ আল্লাহকে সচ্চে রাসূল হ্যাঁ আপনি কি আল্লাহ পাকের সত্য নবী যদি হন তো চাঁদকে দো টুকরে করে দেখাইয়ে ও আল্লাহর হাবিব আপনি যদি আমার আল্লাহ সত্য নবী হন তাহলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেন আপনি ফরমায়া ফির তুম মুজ পর ঈমান লে আওগে তাহলে কি তোমরা আমার প্রতি ঈমান নিয়ে আসবে উনহোনে কাহা হ্যাঁ অবশ্যই আনবো আগর আপ চাঁদ কো দু টুকরা ফরমা দে তো হাম আপকা কলমা পড় কর মুসলমান হো জায়েঙ্গে আপনার যদি চাঁদ কে তিন টুকরা করে দিতে পারেন অবশ্যই আমরা কলমা পড়ে ঈমান নিয়ে আসবো আপনারা মান নবী কি করলেন দেখুন সঙ্গে সঙ্গে চনাচে ইস রাত চাঁদ কি 14 তারিখ থি কিন্তু এই রাতটা ছিল চাঁদের 14 তারিখের রাত আব্বা আমার চাঁদ আপনি পুরো শাবাবকে সাচ্চামা করা দাও এই চন্দ্র পুরো পূর্ণিমার চন্দ্র সুবহানাল্লাহ বলেন তো চাঁদ দু টুকরা হয়ে গেল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু ফরমাতে হ্যাঁ انشق القمر على أخدي ورسول الله صلى الله عليه وسلم فرقتين فرقة فوق الجبل وفوقة دونه فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا رسول الله صلى الله عليه وسلم زمانے میں چاند دو ٹکڑا ہوا امن نبی پاک کے زمانے چندر دو ٹکڑا ہوئے چھے جس کا ایک ٹکڑا پہاڑ کے اوپر
যার এক ভাগ পাহাড়ের অপর দিকে আর দুসরা পাহাড় কি দুসরি জানিব একটা ওই সাইডে আর একটা আপনার এই পার একটা ওই পার এমন তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया তুমি লোক গাওয়া হয়ে যাও তোমরা সবাই সাক্ষী থাকো তোমরা সবাই সাক্ষী থাকো ইশহাদু সাক্ষী থাকো বুখারী শরীফের মধ্যে বাবা দ্বিতীয় খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আমার নবী পাকের উঙ্গলি মোবারকার ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে सरकारे आला हजरत ने फरमाया सूरज उल्टे पांव पलटी चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की चांद बोल जे सूरज उल्टे पांव पलटे सूर्य अतिवाहित हुए चे सूर्य डोबे ना ओ गिये अल्लाह सेजदाते मशगुल हुए जाए बाबजी सूर्य निजेर नियम अस्तमित हवार पर आबार सकाले उदित है मौलाए कायनात रदियल्लाहु ताला अनु जंग मुबारक है नबी दोजहाल सर मुबारक रेखेछेन असरे नमाज अतिवाहित तो हुए मगरिब एसे गेल আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার আখ বন্ধ করি আছেন চোখ বন্ধ করি আছেন সূর্য ডুবে গেল মানে সেজদাতে চলে গেল চোখে পানি কানছেন বাপ হুজুর চোখ খুলে বলছেন কি ব্যাপার কাঁদেন কেন হুজুর আমার আসরের নামাজ পড়া হয়নি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছেন দোয়া হাফিযু আলা সালাতি ওয়া সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন তাও নামাজের মধ্যে ওই নামাজ যে নামাজ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমরা মধ্যবর্তী নামাজের বেশি তাগিদ দিয়েছেন সব নামাজ তাগিদপূর্ণ মধ্যখানের নামাজ আরো তাগিদ পাঁচ ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ ওয়াক্ত ফজিলতপূর্ণ ওয়াক্ত আসরের ওয়াক্ত আল্লাহ বলেছেন হাফিযু আলা সালাতি ওয়া সালাতি উস্তা ও কুমু লিল্লাহি কানিতিন नेहबानी करो सब नमाजों की दरमियानी नमाजों की और खड़े हो जाओ अल्लाह के हुजूर आदब से सुभान अल्लाह का सब नमाज ही भालो अफजल किंतु तार मध्य आसरेर नमाज आरो गुरुत्वपूर्ण नमाज जोरे बोलो सुभान अल्लाह बाबा जी आमार आमार नबी हाथ तुलछेन अल्लाहुम्मा इन्नहु काना फी ताअतिका वा ताअति रसूलिका फरदु अलैहि शम्स सुभान अल्लाह आय अल्लाह अली तेरी और तेरे रसूल की इताअत में था आय अल्लाह अली तुमार एवं तुमार हबीबेर पैरों बीते छिलो कारण अल्लाह अपनी बोले सिर अतीउल्लाह हुकुम मानो अल्लाह वातीउर रसूल एवं और रसूल एवं इताअत करो रसूलुल्लाह आय अल्लाह আমার আপনার হুকুম পালনার্থী এতে আতি মশগুল ছিল আপনি তুস পাস সূরজ কো আপাস কর দে আয়না আয় আমার পরওয়ারদিগার আলম আল্লাহ পাক সূর্যটাকে তুমি পুনরায় ফিরিয়ে দাও আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলেন হাবিব আপনি এইভাবে আর আমার কাছে দোয়া চাইবেন না কাঁদবেন না মাথা তুলে দেখুন সূর্য পুনরায় আসরের ওয়াক্ত বানিয়েছি কারণ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি সূর্য প্রতিদিন অস্তমিত হওয়ার পরে সেজদাতে চলে যায় আজ আমার হাবিব আপনাকে রাজি খুশি করার জন্য সূর্যটাকে পুনরায় ফিরিয়ে দিলাম এ বন্ধু আম্মা হাজিরা সালামুল্লাহি আলাইহার জন্য আমরা দোল লাগাতে সাফা মারওয়াতে রাজি জমজমের পানি পান করার জন্য দাঁড়াতে রাজি যে নবী পাক
পাকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো, যে নবী পাকের দুয়ার বরকতে ডুবন্ত সূর্য পুনরায় আবার এসে আসরের রক্ত হলো। ওই নবীর আদব করা থেকে বিরত। কথা বোঝা যাচ্ছে? তাহলে এরা আমার না, যতই নামাজের ভাঙরা কাক না কেন, এ নামাজের মধ্যে হুব্বে রসুল নেই, ওই নামাজ তার মুখে মেরে দেওয়া হবে। কথা বুঝতে পারেন নি? আব্বাসি আমার সোনা মানিক, হুব্বে রসুল আমাদের জন্য দরকার, নবিয়ে দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত দরকার। আব্বাসি আমার শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন হলো রবি পাক রাজি হলে আল্লাহ রাজি হয়। এই জন্য বলা হয়েছে, আল্লাহ পাক জানিয়েছে, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ, আব্বা আমার, আমরা সুন্নি মুসলমান যারা বিশ্বাস করি যে আমাদের নবী শানওয়ালা, পাওয়ারওয়ালা, পাওয়ারফুল, আমাদের নবীর পাকের মতো আর কোন নবী আল্লাহ জগতে পাঠাননি যার ছায়া নেই, ঠিক কি না? তাহলে নবী পাককে ভালোবেসে সবাই লাভবান হয়েছেন, কেউ ক্ষতিগ্রস্ত হননি। আর যারা নবী পাককে ভালো না বাসতে পেরেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্বাসি নামাজে নবী পাকের প্রতি সালাম পড়ছে, দরুদ পড়ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, অসুবিধা নেই। নামাজে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলে মুহাম্মদ, আলে পাকের প্রতি দরুদ সালাম, নবী পাকের প্রতি, আলে পাকের প্রতি, অসুবিধা নেই। কিন্তু বাইরে এসে বলছো মানা যাবে না, শুধু আল্লাহকে ডাকো। আল্লাহ পরিচয় পাওয়া যায় রসুলুল্লাহর মাধ্যমে। নবী পাক বলেছেন যে আল্লাহ এক, তাই আমরা বুঝেছি এক। নবী পাক জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তাই বিশ্বের মানুষ জেনেছে আল্লাহ এক অদ্বিতীয়। নবী পাক যদি বলতেন আল্লাহ দুই, তা আমরা মেনে নিতাম আল্লাহ দুই, ঠিক কি না? তাহলে আল্লাহ প্রমাণ করতে গেলে নবীকে মানতে হবে, আর নবীকে শুধু নবী নয়, আদম থেকে ঈসা নবী পর্যন্ত অনেক নবী এসেছেন। এজন্য সরকারে আলা হযরত লিখছেন, খালক সে আউলিয়া আর আউলিয়া সে রসুল আর রসুলু সে আলা হামারা নবী। খেয়াল করুন, খালক সে আউলিয়া, এখানে একটি কথা বলে যাই, আর আউলিয়া সে রসুল, সব রসুল নবী ওলি, কিন্তু সব নবী রসুল নয়, সব রসুল ওলি এবং নবী, কিন্তু সব নবী রসুল নয়। মুসা কালিমুল্লাহ রসুল ছিলেন, যেরকম সুবহানাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রসুল ছিলেন। আল্লাহ পাক যত রসুল বানিয়েছেন সব রসুলদের মধ্যে শ্রেষ্ঠতম আমাদের নবী, এটাই আমাদের ঈমান। খলক সে আউলিয়া আর আউলিয়া সে রসুল, আল্লাহ থেকে ওলি, ওলি থেকে নবী ও রসুল, আর রসুল ও সে আলা হামারা নবী। আর যত রসুল আছে সব থেকে আলা, উত্তম, উৎকৃষ্ট আমাদের নবী। এই নবী পাকের জ্ঞান কেমন তাও বলছেন, নবী পাক তো কিছুই জানেন না, বোঝেন না, পিছনে কি আছে তাও নবী জানতেন না, নবী তো দূরের কথা। ওরে আমাদের তরিকতের পীর জানেন, সুবহানাল্লাহ,
কি করে এসেছে তাও বলেছেন। আরো জোরে বলবো, এখন আমাদের পীর ইনি নবীর গোলাম, তিনি যদি জানেন তো যিনি নবীদের নবী তিনি কেমন হবেন একটু বুঝতে হবে। আমি এজন্য বারবার অনুরোধ করি আমার মুসলিম ভাইয়েরা, আমার কেউ শত্রু নয়, কিন্তু যার আকীদা খারাপ সে আমার নয়। যার আকীদা খারাপ তার নামাজ বাদ, তার রোজা বাদ, তার যাকাত বাদ, তার সমস্ত ইবাদত বাতিল, কারণ আদব নাই, হুব্বে রাসূল নাই। বাবজি আমার তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদব করেছেন সাহাবী রাসূলেরা। একজন ছিলেন আমার নবী পাকের দরবারে ইহুদি, আমার নবী যেই জুতা মোবারকা খুলতেন, নালাইন পাক খুলতেন, ও সঙ্গে সঙ্গে জুতা মোবারকা নিতেন, নিয়ে বুকে করে ধরে রাখতেন। অনেকে আছে জুতা নিয়ে হুজুরের সম্মান, হুজুর এসছে তো জুতো খুলে নিয়ে ঝেড়িয়ে তাই একটা প্যাকেটে করে নিয়ে ঝুলে বেড়ায়। আর ওই ইহুদি ছিল এরকম, জুতা মোবারক আমার নবী যেই খুলতেন ওই জুতা নিতেন, আর বুকে ওই ধুলা বালি যা লাগতেন নালাইন মোবারক ওইভাবে সিনাতে ধরতেন, এইভাবে রাখতেন। কুড়ি বছর গোলামি করেছে, কুড়ি বছর গোলামি করার পর ইহুদি অসুস্থ, নবী পাকের দরবারে আসেন নাই। আমার নবী বলেন কি হয়েছে তার, হুজুর অসুস্থ আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন, তার বাপ মা ইহুদি, সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখে বসতে দিলেন। নবী পাক বসলেন না সে জায়গায়, যে বিছানায় ওই নালাইন বহনকারী শুয়ে আছে ওই বিছানায় নবী বসলেন, বসেই মাথাতে হাত দিয়েছেন। যেই হাত দিয়েছেন আমার নবী পাক দেখছেন, ও গিয়ে দেখেই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকা বিকৃত হয়ে গেল। মাথায় হাত দিয়ে আমার নবী বলছেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কাছে ও কালেমা পড়ে নিয়েছে, মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী উঠে এসেছেন, ইসরাইল ফেরেশতা তার রূহ নিয়ে চলে গেছে। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি গেলেন তবে আপনার চেহারা বিকৃত হয়ে গেল এবং আপনি মাথায় হাত দিলেন কেন? আমার নবী পাক বলছেন, আমি যাওয়ার আগে আজরাইল পৌঁছে গেছে, আমি গিয়ে দেখি আজরাইল বসে আছে ওর মাথার পাশে, তো আজরাইল বসে আছেন আমার নবী দেখছেন। কি গো, আমি দেখি অন্তিম সময় যে আমার এত কুড়ি বছর আমার নালাইন বহন করেছে, আজ এ বেঈমান হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, তাই বলেছি কলেমা পড়ো। আমার আল্লাহ এত দয়ালু, রাসূলুল্লাহর জুতা মোবারকার নালাইন মোবারকার বহন করার কারণে আজরাইল রুহ নেওয়ার আগে আমাদের নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ভক্তি কত আব্বাজি আমার, আমার তরিকতের দিকে দেখতে গেলে খজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলিহে তিনি এমন একজন আল্লাহ পাকের মেহবুব ছিলেন, ওনার খলিফা হযরতে শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাই জীবনে আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলেন না, কিন্তু উনি আগেও চলতেন না, মুর্শিদের আদব ছিল। সাহাবী রাসূলেরা যেমন নবী পাকের আগে যেতেন না, নবী তো দূরের কথা, বাবা নবী পাকের গোলাম অবলা জীব পর্যন্ত তাদের সম্মান বজায় রেখেছে। জলেকন সুবহানাল্লাহ। বাবাজি আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, আবু জাহেল দেখেছে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাল্য অবস্থা, এমন সময় ঘোড়ার উপরে চেপে আছে, আমার নবী উঠেছেন, নিয়েছে আবু জাহেল। এখন আবু জাহেল আগে নবী পিছে, ঘোড়া চলে না, অবলা জীব চলছে না, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে তাও চলছে না, অবলা জবান খুলে আল্লাহ পাকের দরবারে আরজি না, আল্লাহ জবান দাও, আবু জাহেলকে কথা বলি, আল্লাহর তরফ থেকে জবান এলো, কথা বলছে আবু জাহেল, জগৎগুরু হাবিবুল্লাহ
তোমাকে পিছনে বসাইয়া তুমি সামনে জীবনে মারাও যদি যাই এক চুল পরিমাণ সত্যে রাজি না যদি তুমি আমাকে চালাতে চাও জগৎগুরু হাবিবুল্লাহকে সামনে নিয়ে তুমি পিছনে যাও আমি বুঝাতে চাচ্ছি বাবা সুর করে অনেক সময় বলি একটু কাছে আসেন অনেকে বসতে অসুবিধা হচ্ছে একটু কাছে আসেন অনেকের হয়তো অসুবিধা হচ্ছে বসতে কাছে মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লা পাই যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকিরা শিয়াও সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠায়াও করিব সালাম আমরা দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার সোনামানিকে ব্রেনের ভিতরে রাখুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল যখন সম্মুখে নিয়ে নিজে পিছনে গেছে সঙ্গে সঙ্গে বলাটি চলতে আরম্ভ করে দিয়েছে ওগো বাবা শুধু তাই নয় গো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা আব্বাজি আমার আমার নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদাত হযরত উবাইস কুরুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি চরাতেন ভেড়া চরাতেন উট ঘোড়াগুলো মাঠে নিয়ে যেতেন আপনার কি নাও জঙ্গলে তাদের খাওয়ানোর জন্য নিয়ে যেতেন জীবনে যতদিন উনি এই কাজ করেছেন কোনদিনের তরে অবলা জীবগুলোকে বলতে হয়নি ওই দিকে যাস নাও অপরের ক্ষতি করিস নাও বরং তো বাবা অবলা জীবগুলো এক কথাই বলতে ওগো উবাইস কুরুনি আপনি আপনি আগে আগে চলুন আমরা পিছনে পিছনে যাই আমরা যেমন অবলা জীব নিয়ে যাই পিছনে আমরা থাকি রাখাল পিছনে অবলা জীব আগে কিন্তু আমার উবাইস কুরুনী এমন রাখালি করেছেন পৃথিবীর জমিনে অবলা জীব পিছনে উবাইস কুরুনী সামনে আদব প্রয়োজন আছে বাবা ও সোনা মানি গেরাব আদব করো আদব করলে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি হওয়া যায় ও আমার সোনা মানি গেরাব শুধু তাই নয় পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা যারা আদবে আল্লাহ ওয়ালা হয়েছে ও সোনা মানি গেরাব পৃথিবীর জমিনে খেয়াল করলে দেখা যায় হযরত আবুল খায়ের ফারুকী দেহলভি মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ সরজমিনে দেহলিতে শুয়ে আছেন এত আদব তার মধ্যে এত ফয়েজ তার মধ্যে আব্বাজি জগতে যার নজির পাওয়া যায় না আব্বাজি আমার পৃথিবীর জমিনে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজিয়া তরিকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম মহাদ আপনার কিনা মুজাদ্দিদ ছিলেন তিনি শুধু তাই না বাবাজি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হলেন আমাদের তরিকাতের মাশাইখ খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ যিনি হলেন আমাদের তরিকাতের আপনার কিনা মাশাইখ ভালো করে বুঝুন জগতের বুকে তার আদবের কোনো তুলনা ছিল না বাবা এত আদব এই আদব তরিকাতে এসে আমার গাউসে ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এত আদব জগতের বুকে মানুষকে দেখিয়ে গেছেন আদব করে গেছেন বাবা যখন যেতেন তিরিক গুনাহগার কাঠির মাটিতে কুল্লা কুল্লা নদী বলে একটা নদী এখন ব্রিজ হয়েছে কুল্লের নদী বলে আব্বা আমার ওই নদীর এই পার থেকে উনি ওনার পায়ে দেওয়া
জুতা মোবারকা গুলো খুলে নিতেন আব্বা আমার সারাটা জীবন যতদিন যাওয়া আশা করেছে পীরের দরবারে জুতা পরিধান করে যাননি আব্বাজি শুধু তাই নয় কেন করবেন না আদব যে দরবার থেকে তিনি ফায়েজ পেয়ে আল্লাহওয়ালা হয়েছেন আল্লাহর হাবিব হয়েছেন কামালিয়াতে ফায়েজিয়াব হয়েছেন বাবা আমার দরবারটা হলো দেহলি যে দরবারে সারে জামির লেখক যারা মাদ্রাসায় পড়ে নিশ্চয়ই ছেলেরা বুঝবেন সারা জামির লেখক আব্বা মা দিল্লি সার জমিনে শাহ মহিউদ্দিন দেহলভি রহমাতুল্লাহ দরবারে এসেছেন আসার পরে জুতাগুলো গোলাম গন জুতা মোবারক জুতোগুলো যেখানে রেখেছে ওই জুতার উপরে এসে বসে আছে বাবা আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন বাবা তুমি এখানে কেন ইরাক থেকে এসেছো ইরাক থেকে এসে এখানে কেন বসে আছো বাবা তুমি তো ভিতরে যেতে পারতে উনি বলেন হুজুর এই দরবারে যে গোলামগুলো চলাফেরা করে তাদের পায়ের জুতোর সমতুল্য হতে পারিনি এ বন্ধুরে তাহলে বোঝা গেল বুজুর্গ ব্যক্তিদের মধ্যে আদব কত ছিল বাবা মহাব্বত কেমন ছিল তাদের মধ্যে আদব ছিল বলে তারা আজ আল্লাহওয়ালা হয়ে গেছে যাদের মধ্যে আদব মহাব্বত ইবাদত রয়েছে তারাই বরন্ত সাফল্য মণ্ডিত হয়েছে তারাই নাজাত প্রাপ্ত দল হয়েছে আর যারা সাফল্য মণ্ডিত হতে পারেনি তারাই হলো পিয়াদবের দল তারাই হলো হুব্বে নবীর মহাব্বতের দল নয় আলে পাকের দল নয় যারা আপনার আদব থেকে সরে গিয়েছে তারাই বাতিলের অন্তর্ভুক্ত হয়েছে কথা পরিষ্কার তাহলে আদব দরকার আছে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের মধ্যে আদব ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আদব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আদব কি আদব সংক্ষিপ্ত বলি সাহাবাই কেরামদের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কন্যা নবী পাকের সঙ্গে বিবাহ দেয়া হয় তার নাম হল আম্মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জালিকুন সুবহানাল্লাহ বিবাহ দিয়েছেন এখন নবী পাকে টানে মহাব্বতে ছুটছেন তিনি দরজার সম্মুখে গিয়েছেন এক পা ভিতরে এক পা বাইরে দিয়ে জিজ্ঞাসা করছেন মা হাবশা আল্লাহর হাবিব বাড়িতে আছেন সুবহানাল্লাহ কর আল্লাহর হাবিব কি কথা আল্লাহর হাবিব বাবা জি আমার ভিতর থেকে আওয়াজ আসছো গো আব্বাজি দয়াল নবী বাড়িতে নেই চিন্তা করলেন আমার মেয়ে ভিতরে আছে কি হালাতে আছে যার স্বামী বাড়িতে থাকে না তার স্ত্রীর সঙ্গে কথা বলাটা আমার ঠিক হবে না দেখা করাটা ঠিক হবে না সম্পর্ক মেয়ে আর বাপ শরিয়াতে জায়েজ আছে কিন্তু মোহাব্বত বাধা দিতেছে আমার বন্ধুর শুনে মানি উনি আপনার ঘর ভিতরে যে পাও টেনে নিলেন বাইরে টুকটুক করে আপনার কিনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন বাবা আমার কপালে আপনার কিনা মাথা টেনে নিতে গিয়ে আপনার দেখা গেল এক পা ভিতরে মানে ঝুঁকে গেছেন কপালে লেগেছে ফেটে গেছে রক্তাক্ত হয়ে গেছে আমার দয়াল নবী বলেন আয় ওমর আপনার কপালে এমন রক্তাক্ত কেন হুজুর হয়তো আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম আপনার বাড়িতে হুজরাখানায় গিয়ে দেখি ভিতর থেকে আওয়াজ আসলো আপনি বাড়িতে নেই চিন্তা করলাম আল্লাহর হাবিব যখন বাড়িতে নেই এখানে আমার ঢোকা ঠিক হবে না হুজুর আমি আপনি নেই শুনেছি বলে আমি মাথা টেনেছি আমার কপালে হয়তো লেগে রক্তাক্ত হয়ে গেছে আপনার মহাব্বতে আমার খেয়াল নাই গো নবী এত প্রেম এত আদব যাদের মধ্যে তারাই হলো সাফল্য মণ্ডিত আমার জওয়ান যুবকেরা সোনামানিকেরা পৃথিবীর জমিনে কত আদব আপনার গাউসে আহারি রহমাতুল্লাহ নিয়ে করেছেন আব্বা আমার পৃথিবীতে যতদিন দরবারে উনি গেছেন বাবা আমার
মাথাটা ঝুঁকিয়ে কুকুরি হয়ে যেমন দেখবেন বিড়ালগুলো শিকারি করে যখন শিকার কুকুরি হয়ে বসে বাবা আমার যখনই বসতেন আদবের সঙ্গে বসতেন বাবা এমন কুকুরি হয়ে যেতেন যেন মনে হতো একটা বিড়াল যায় যার মধ্যে যত মাল থাকে ইশকে মুহাব্বত ইশকে নবী থাকে হুব্বে আলে পাক থাকে হুব্বে সাহাবা থাকে হুব্বে রাসূল থাকে তার তত নিচু হওয়াটাই হলো মুহাব্বত হুব্বের নমুনা আব্বাজি আদবের নমুনা আদব করেছেন তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা জামানায় তাকে আউলিয়াদের দরজাতে নাম লিখে দিয়ে জান্নাতের অন্তর্গামী করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ বড় হাদী রহমাতুল্লাহ আলাইহি এত আদব বনফরে শোনা মানে এমন ভাবে তিনি বক্তব্য রাখতেন আমি আলিমুদ্দিন আমার নয় আমি বাসের বাসি আমার বাজায় তাই বাজি সারাটা রাত ওয়াজ করেছেন তিনি বাবাজি আমার গলা বসে গেছে খুলনা বি রহমাতুল্লাহ আলাইহির আমি বুঝাতে চাচ্ছি এতটুকু জিনিস আদব যার মধ্যে নাই তার মধ্যে হুব্বে রাসূল নাই হুব্বে আলে পাক নাই আদব কর বাবা কিন্তু পৃথিবীর জমিনে দেখা যায় আমরা যখন আদব করি ওরা বলতে চায় এরা তো সেজদা করে এরা কি বলে সেজদা করে শুয়ে আছেন মা এসেছেন বাপ এসেছেন বসে যান আদব আপনার ওস্তাদ এসেছেন বসে যান আদব আপনি বসে আছেন আপনার শিক্ষক এসেছে আপনি দাঁড়িয়ে যান মা এসেছে বসে দাঁড়িয়ে যান বাবা আব্বা এসেছে দাঁড়িয়ে যান আপনি দাঁড়িয়ে আছেন যেই মাকে দেখেছেন নিজেকে আসামির মতো ওস্তাদকে দেখেছেন আসামির মতো কি গো এটা আদব ওরা বলছেন না না অমন হয় এই মাথা নত করব আল্লাহর কাছে আমি বলে অবশ্যই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না নত হলেই যদি সেজদা হয় তাহলে তো নিয়ত লাগবে না ভাই নিয়ত দরকার নাই উযু দরকার নাই কিছু দরকার নেই খালি নিচু হব আমি নিচু হলাম হয়ে গেল সেজদা হয়ে গেল তাহলে আমার তো এশার নামাজ পড়তে গেলে চার রাকাত ফরজ পড়তে হবে তা আমি ও বেকার কেন কেন অত নিয়ত করি সুন্দর করি তাহরিমা বেঁধে এত কিছু দরকার কি খালি মাথা ঝুঁকিয়ে দেবো হয়ে যাবে তাহলে শুধু ঝুঁকালে নামাজ হয় না নামাজের নিয়ম আছে নাকি নামাজের নিয়ম আছে আদবেরও নিয়ম আছে কদম বুসিরও নিয়ম আছে নিয়মবিহীন কিছু ইসলাম শরিয়াতে নেই তো নিয়ম যেটা সেটা পালন করো অনেকে পালনই করতে চাচ্ছে না তাজিম করা যাবে না তাজিম মানে সম্মান তাজিমি সেজদা না জায়েজ তাজিমি সেজদা বলতে খেয়াল করুন এক বেটা নাম তার ইবলিস 6 লাখ বছর ইবাদত করেছে কয় লাখ খেয়াল করেন 6 লাখ ইবাদত করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপাধি দিলেন খুশি হয়ে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া বিশ্ববিদ্যালয় অথবা হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল একটা সার্টিফিকেট দেন হাই স্কুলে ভর্তি করো প্রাইমারি ডিগ্রি হাই স্কুল থেকে কলেজে যাবে একটা সার্টিফিকেট দেন ভর্তি করো কলেজে কলেজ থেকে বলছে আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করো আপনি দেন প্রফেসর হবে বাবা বিভিন্ন ডিগ্রি হবে তাহলে এটা স্কুলের এটা কলেজের এটা ইউনিভার্সিটির এটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আর ইবলিসের ডিগ্রি স্বয়ং আল্লাহর দেওয়া ডিগ্রি কার দেওয়া ডিগ্রি আল্লাহর দেওয়া ডিগ্রি নবীনদের পরে সবথেকে বড় ডিগ্রিধারী ইবলিস ভালো করে বুঝবেন নবীনদের পরে আল্লাহ পাক সৃষ্টি জগতে সবথেকে বেশি ডিগ্রি দিয়েছে ইবলিসের আর সেই ডিগ্রিটা হলো মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক আপনাকে স্কুল দিয়েছে কলেজ দিয়েছে ডিগ্রি
विश्वविद्यालय दिए से डिग्री आज जो अपना सर्व जहान सृष्टि करेछेन जिनि तिनि दिएछेन डिग्री इबलिसेर हठात आमरा देखि डिग्री देखे भूलि ना आमरा मोहब्बत देखे भूलि डिग्रीटा बुझाई एखन इबलिस जाय जान्नाते आसे अल्लाह पाक हठात बोललेन वा इज़ कुलना लिल मलाइकाति इस्जुदू लिआदम सबाई सेजदाय ताजीमी करो ताजीम माने आदब আয়াতের ব্যাখ্যা দেখুন তাফসীরে মানসুর দেখুন তাফসীরে ইবনে আব্বাস দেখুন তাফসীরে কাশ্যাপ দেখুন তাফসীরে বাবাজি আমার যত তাফসীর আছে আপনি খুলে দেখুন সেজদা আদমের ছিল না সেজদা আল্লাহর ছিল কার ছিল আল্লাহর সেজদা ছিল কিন্তু এই সেজদাটার মাঝে আল্লাহ তখন নেননি যখন আদমের দেহ বানানো হলো তখন নেননি যখন রূহ দেওয়া হলো তখন নিয়েছেন তার মানে আমাদের নবী পাকে নূর চমকিয়েছেন যখন সেজদার হুকুম দিয়েছেন তখন তার মানে তাফসীরে বোঝা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা নিয়েছেন নিজে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিবলার দিক মুখ করে সেজদা দেই কিন্তু কেবলাকে সেজদা দেই না কাকে দেই কথা বলেন না কেন আল্লাহকে দেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই যে এশার নামাজ এখনি পড়লেন কাকে দিয়েছেন আর একটু কাছে আসা যাবে বাবা আর একটু কাছে আসো অনেক জায়গা আসেন একটু কাছে আসেন বেশি লেট করব না খুব তাড়াতাড়ি করব কিন্তু আমি ঈমানি কিছু কথা বলছি আর একটু কাছে আসেন পিছনে বসতে পারছেন আসছে না একটু একটু করে আসছে আর আসছে নাম ধরে ধরে ডাকবো নাম ধরে ডাকবো না দয়া করে কাছে আসুন যদি কাছে আসেন আল্লাহর কাছে একটা দোয়া চাইবো আল্লাহ যারা পিছন দিক থেকে জায়গা খালি করে সম্মুখে এগিয়ে আসবে এবং আরেকজন মুসলমান ভাইকে বসার সুযোগ করে দেবে আল্লাহ তাদের গোপন রোগ তুমি ভালো করে দিও আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আর একটু কাছে আসুন এত সুন্দর দোয়া দিলাম আর আপনারা জায়গা ছাড়ছেন না আর শীতের সময় তো একটু জায়গা গরম হয়ে গেলে আবার উঠতে একটু আলিশ্যি মতো হওয়াটাই স্বাভাবিক খাইরিয়া দরবারের বাগি সিরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খাইরিয়া দরবারের বাগি হিন্দি বুলবুল রে মুর্শিদ কেবল আনাস শাহ সেই বাগানের ফুল রে দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা লোক লোক আশিকের তাহার দিওয়ানা নূরানি চেহারা দেখি নূরানি চেহারা দেখি আশিকরা বেকুল রে মুর্শিদ কেবল আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগি সিরি হিন্দি বুলবুল রে মুর্শিদ কেবল আনাস শাহ সেই বাগানের ফুল রে জুড়ি কন্ন সুবহানাল্লাহ আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল যেরকম আমার মুর্শিদে মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগি সিরি হিন্দি বুলবুল ফুল রে মুর্শিদ কিবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন আরো জোরে বলুন
আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝুন সেজদা দেই আমার আল্লাহকে আব্বা আমার আল্লাহ বলেন ইসকুলনা লিল মালাইকা তিসজুদু লি আদম ফেরেশতা মণ্ডলী তোমরা সেজদায় তাজিমি করো অনেকে বলবেন হুজুর আল্লাহ তো মালাইকাদেরকে বলেছেন ইবলিসকে তো বলেননি আমার আল্লাহ পাকটা আগেই তো ডিগ্রি দিয়েছেন মুআল্লিমুল মালাইকা মানে ফেরেশতাদের শিক্ষক তাহলে যে ফেরেশতাদের শিক্ষক সেও ফেরেশতাদের অন্তর্ভুক্ত করে আল্লাহ ওস্তাদ বানিয়েছেন বলে বলছেন ওয়াইসকুলনা লিল মালাইকাতি সুজুদু সবাই झगड़ा करलो इबलिस से बोलो आमी सजदा करब ना ताजिम करब ना एटा हलो अपना किना ताजिमी सजदा एटा हलो सम्मान सूचक सजदा एटा हलो सम्मान जनक एटा हलो अपना किना आदब जनक कखन আপনার আল্লাহ বলে সেজদা নিলাম আমি টার্গেট বানালাম আদমকে আমি আর সম্মান করিয়ে নিলাম আমার হাবিবুল্লাহর আমি কারণ আমি আল্লাহ জানিয়েছি আমার হুকুম মানো আমার নবীর পায়ে রবি করো তাই আমি আমার নবীর সম্মান করিয়েছি আব্বাজি আমার ইবলিস নামাজ পড়ে ছয় লক্ষ বছর ইবাদত করে কিন্তু করল না আমার নবী পাকের তাজিম সে বলল কি সে একটাই কথা বলেছে সে একটাই কথা বলেছে আমি আগুনের তৈরি মাটির তৈরি তাহলে আদমের কাছে আসে কে এক আদম আর এক আছে আমাদের নবীর নূর ও যদি এটা বলতো চলেন আদম মাটির আমি হলাম আপনার কিনা আগুনের বা আমাদের নবীর নাম করে যদি বলতো ইবলিস যে উনি নূর মোস্তাফা আদম শুধু মাটি সেটাও মানা যেত কিন্তু আদমের কাছে দুটি আদম নিজে আমাদের নবীও নিজে বন্ধুরে বাবারে দুইটি জিনিস তাহলে ইবলিস বোঝাতে চাইল নবী মাটির তাহলে নবী শুধু একা নবী নয় এখন আপনি বলবেন হুজুর ওখানে তো আদম তো নবী ওনার তো দেহ তৈরি হয়েছে কিন্তু আমাদের নবী তো নূর আকারে আছে ওনাকে নবী বলবো না তাহলে কথা তোমার মানবো না আল্লাহর কথা মানবো আল্লাহর কোরআন খুলে দেখুন নবী হওয়ার জন্য দেহ হওয়া শর্ত নয় যদি বলেন কোথায় সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 থেকে 82 আমার আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিদ এবং আল্লাহ নিলেন যখন নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি তখন রূহের জগতে আছেন তাহলে রূহু অবস্থাতেই আল্লাহ নবী বলেছেন তা আমাদেরও নবী নূর অবস্থাতেও নবী ইবলিস হয়েছে দুটি কারণে ভালো করে বোঝেন আমাদের নবী এ হাদিস শরীফও আছে আমাদের রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ সহি মুসলিমে আছে আমি নবী ওই সময়তেও ছিলাম যখন কাদা পানির মধ্যে আদম আবার বলা হচ্ছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন জোরে কোন সুবহানাল্লাহ নবী বলছেন নবী ছিলাম আল্লাহ বলছেন নবী হওয়ার জন্য দেহ শর্ত নয় আর এখন এক শ্রেণীর লোক বলছে নবী আমাদের 40 বছরে নবী হয়েছেন আরো জোরে নাউজ বিল্লাহ বলুন তাহলে আমাদের নবী কি 40 বছরে নবী ঈসা নবী মায়ের পেট থেকে দুনিয়ায় এসেই বলছেন আমি নবী হয়ে এসেছি আল্লাহ কিতাব আমায় দিয়েছেন তাহলে ঈসা নবী মায়ের পেট থেকে নবী আর আমাদের নবী 40 বছরে নবী যার ঈমান এরকম যে আমাদের নবী 40 বছরে ও হলো ওই বাতিল দলের অন্তর্ভুক্ত আর যাদের আকীদা যখন কিছুই ছিল না তখন আমাদের নবী আল্লাহর নিকটে নবী এর নাম ঈমানদার এর নামাজ আল্লাহর দ্বারে কবুল হয় ভালো করে বুঝবেন কথা তাহলে আজ থেকে
অনেকেই দেখবেন জগতে অনেক দল আছে তারা বলে আমার নবীর তো 23 বছরের জীবন কি বলে 23 বছরের জীবন আর জীবনগুলো মানে 40 বছরে যে ওনাকে যে নবুয়াত দেওয়া হয়েছে এটাই হলো ওদের কাছে গ্রহণীয় আর 40 বছরটা গ্রহণীয় না এটাই বলছে তারা আর আমাদের জন্য সমস্তটাই 63টা বছরের জিন্দেগিটাই ইমানদারের জন্যই যেমন স্মরণীয় তেমন বরণীয় তেমন মাননীয় এটাই হলো ইমানদারের লক্ষণ কথা বোঝা যায়নি তাহলে আমরা আমার নবী পাকের 23 বছরের জীবন শুধু মানি না তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম আদম আলাইহিস সালামের কাছে আছে আমাদের নবীর নূর মক্কায় আছে মসজিদে হারাম আর আছে কাবা মদিনাতে শুয়ে আছেন আদম নবীর বাবা যা পাবি সেখানে সারা দুনিয়ায় পাবি না পালতল আর হাল ধর সব চলো মদিনা জোরে বল আমাদের নবী আদম নবীর বাপ যেমন জাহেরেতে আমার নবী সন্তান শরীয়তে আদম আলাইহিস সালামের পুত্র আমাদের নবী হাকিকাতে আমাদের নবী হলেন বাপ আদম সন্তান সুবহানাল্লাহ তাহলে আসে আদমের কাছে আমাদের নবী ইবলিস বলছে মাটির তৈরি আমি আগুনের তৈরি তাহলে আদম মাটির তৈরি সত্য কিন্তু তার কাছে আমাদের নবীর নূর চমকানো হলো সে আমাদের নবীকেও মাটির বলল ইবলিস মাটির বলেছে এখনো দেখবেন ডিগ্রি এতরা কতরা এতরা ডিগ্রি কিন্তু নামাজ বলো তো পড়ে রোজা বলো তো রাখে জাকাত বলো তো দেয় কিন্তু যেই বলবো সম্মান করো তাজিম করো করবে না আপনি সম্মানের কথা বলছেন তাজিমের কথা আপনি খেয়াল করুন বসিরহাট হুজুর তার পীর ও মুর্শিদের জুতাগুলোকে বহন করে ঘুরেছেন এটা আদব ছিল সুবহানাল্লাহ বলেন এটা আদব ছিল তাহলে আমরা যারা পীর ও মুর্শিদের অনুগামী আমরাও আদব করি এবং করে আসছি করব জোরে বলুন সুবহানাল্লাহ আমি বুঝাতে চাচ্ছি এতটুকু তাহলে নবীকে মাটির বলেছে কে আগে কথা বলেন ইবলিস বলেছে সে বলেছে আনা খাইরু মিন আমি ওর থেকে ভালো ইবলিস বলো জানে জিব্রাইলকে আল্লাহ পাঠালেন যাও নূর এনে চমকে দাও তাও ইবলিস জানে নূর চমকানো হলো তাও ইবলিস জানে তারপরও বলল মাটির নবীকে মাটির বলেছে যারা বাতিল হলো তারা নেটে দেখবেন এতরা ডিগ্রি এতরা ডিগ্রি ওদের কথা নবী মাটির তার মানে কি গুরু আগে বলেছিল শিষ্যরা নকল করে আমরা ডিগ্রি দেখে ভুলিনি এবাদাত মহাব্বাত আদব দেখে ভুলেছি এবাদাতও আছে মহাব্বাতও আছে আদবও যার মধ্যে আছে এ হলো খাঁটি জোরে বলুন কথা বোঝা যায়নি তাহলে গুরু আগে করেছে চেলা এখন করে অসুবিধা কোথায় ইবলিস দুটি কারণে এক নাম্বার নবীকে মাটির বলেছে দুই নাম্বার কারণ নামাজ বলো তো পড়ে রোজা বলো তো রাখে যা আল্লাহর হুকুম যে 6 লক্ষ বছর সেজদা দিল সেই একটা দিল না তার মানে কি এটা তো ওই সেজদা ছিল না যে আগে করেছে এটা ওই সেজদা ছিল আল্লাহ নবী সম্মান করিয়েছেন আদমকে টার্গেট বানিয়েছেন সেজদা আল্লাহ নিয়েছেন জোরে বলুন তাহলে আমরা স্পষ্ট বুঝে নিয়েছি যে তাজিম করবে না যারা সম্মান করবে না তারা বিনা দ্বিধায় গুরু চেলা বিনা দ্বিধায় তারা গুরুর অনুসরণ করে আর চেলার কাজই তো তাই গুরুকে মেনে চলবে গুরু যদি না মানে তো চেলা হওয়াই যায় না
আর আমরাও জানি যে আমরা গুরু মানি তাই তো আমরা মুরিদ, আমরা পীর মানি তাই মুরিদ, ঠিক কি না বাবাজি? তাহলে আমরা কাকে মানি? তাদেরকে মানি যারা অনুকরণ অনুসরণ করেছে, তেবা করেছে, যারা করিনি, যে ব্যক্তি করিনি, আর যারা ওই দলে হয়ে করতে চাইনি আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। দুটি কারণে ইবলিস হয়েছে, আদব না করায় আর নবীকে মাটির বলায়। আমরা এইখানে যতরা মুসল্লি আছেন, একটা সাধারণ মানুষকে আপনি যদি, সে নামাজ নাই বাপু, তাকে যদি বলেন নবী কি মাটির তৈরি আমাদের নবী, তাহলে লাহাল আলা কুয়াত ইল্লা বিল্লাহ, আমি মরে যাব তো আমার নবীকে মাটির নবী বলা যাবে? তাহলে বোঝা যাচ্ছে নামাজ না পড়লেও ওর বিশ্বাস নবী পাকের প্রতি ঠিক আছে, কিন্তু এ নামাজ পড়ছে বলছে আমার নবী মাটির, তোর নামাজের কোনো দরকার আছে? প্রত্যেকে তো না পড়াই ভালো ছিল, তোর পড়নে ওয়ালার থেকে তো না পড়নে ওয়ালাই তো মজবুত, ওর ইমানটা পোক্তা আছে। তাহলে ইমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য না। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? আব্বা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করি বারবার, আদব দরকার, কারণ আদব করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আমার জওয়ান যুবক সোনা মানি কেরা বাবাজি, আমার ভাইয়ারা আদবের কথা বলতে গিয়ে আমি আরো বলি বাপ ও যুবকেরা, আদবের প্রসঙ্গ ক্রমে আরো বলতে চাইছি, জগতের বুকে আল্লাহ পাকের নবী পাকের শান মান আলাদা, আমার নবী দোজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের শান মান আলাদা, বাবা আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনেক দূরের শান মান, আব্বাজিরা আমার শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সাহাবী ছিলেন, বাবাজি আমার একদা ওনার একটি আংটি মোবারকা, একজন গাসাল ব্যক্তি মানে কাঠ কাটে আর খায় কাঠুরে মানুষ এগিয়ে গেল হুজুর, আমি গরিব মানুষ জীবিকা নির্বাহের জন্য আমি জঙ্গলের কাঠ কাটি আর আমি জীবিকা নির্বাহ করি কাঠ বিক্রি করে, হুজুর আমার জন্য একটু ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা? আমি জঙ্গলে থাকি, বাঘ সিংহ হাতি বিভিন্ন হিংস্র জীব আমার নজরে পড়ে, আমি প্রাণের ভয়ে পালাই, কখনো যেন আমায় তারা আঘাত না করে, এর জন্য আমার কোন একটু ব্যবস্থা আপনি করুন, কি করলে হবে? হযরতি মাওলায় আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের একটি আংটি মোবারকা খুলে দিয়ে বললেন, বাবা এই আংটিটা তুমি নিয়ে যাও, যখন কোন হিংস্র জীব দেখবে আমার আংটিটা তাকে দেখাবে। কিতাবের ভিতরে আসতেছে, ওই কাঠুরে ব্যক্তি জঙ্গলে যায়, জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটে, আব্বা আমার একদিন এমন ঘটনা ঘটেছে, উপরে গাছে উঠে ডাল কেটে কেটে নিচে ফেলে, এখন বাবা নিচের দিকে খেয়াল করে দেখে দূরে একটা বাঘ বসে আছে, ওই বাঘ বসে বসে অপেক্ষা করে কখন নামবে খাবো। যুবকের যেই কিনা দেখা গেল ওই কাঠুরে ডাক বাঘের খেয়াল করেছে, তখন চিন্তা করে আল্লাহ নামলেই তো আমাকে খাবে, বাড়ি ফিরে আমি যেতে পারবো না, আমি তো সন্তানের মুখ আর দেখতে পাবো না, আব্বা মায়ের কোলে ফিরে যেতে পারবো না, কারণ বাঘ বসে আছে আমাকে খাবে বলে, এখন উপায় কি? হঠাৎ খেয়াল এসে গেল আংটির কথা, ওই আংটিটা এমন করে দেখিয়ে বলছে, ওরে জঙ্গলের বাঘ চাইয়া দেখ, আমার হাতে মাওলা পাকের আংটি রয়েছে, যে আংটি খানা দেখেছে বাঘ পালাতে শুরু করেছে, বাবাজিরা বাঘ এই কারণে পালায় আমার শেকায়াত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হবে, আমি এই জীবন রাখতে চাই না, আমি বাঘ হাস কেমন করে জবাবদিহি করব, যিনি আল্লাহর টাইগার তার আংটি যার কাছে, না 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 আমি বাঘ তাকে ক্ষতি করতে পারি না, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার আংটি বহন করে আছে, চুরি কন্যা সুবহানাল্লাহ। বাবাজি
মানুষ হয়ে তুমি নবী সাহাবী চিনলে না, জঙ্গলের বাঘ নবী সাহাবী চেরে। শুধু তাই নয় বাবা, প্রসঙ্গক্রমে আরো বলতে হয়, বাবা আমার আমার গাউসে ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি বহু মহব্বত করেছেন যাকে, খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, শাব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আব্বা আমার সুন্দরবনের সাইটে বাবা আমার মুরিদ অনেক আছে তার, আব্বা এমন এক সুন্দরবনের এলাকায় দেখা যায় অনেক মুরিদ। হুজুরের কাছে গেলেন, হুজুর আমাদের এই এলাকায় এই ঘরে অনেক বাঘ আছে, হুজুর আমরা তো থাকতে পারি না উৎপাত করে, উপায় কি? আমার গাউসে খুলনাবি বলেন, বাবা আমার এই তোমরা যে আমি গেলে যে রুমাল উজু বানিয়ে যে রুমাল আমি হাত এবং পা মোছামুছি করি এই রুমালটা টাঙিয়ে দিও। আব্বাবাদ সঙ্গে সঙ্গে তারা করেছে কি, বাঘের খবর পেয়ে তারাও গ্রামবাসী গাউসে খুলনাবি রহমাতুল্লাহ আলাইহির পা মোছা হাত মোছা ওই রুমালটাকে দিয়ে বাবা আমার লগিতে করে, মানে একটা লম্বা লগিতে উঞ্চি হোক যে কোনো একটা জিনিসে লম্বা করে টাঙিয়ে দিয়েছে। আব্বা ওই রুমালটা টানানোর পর থেকে আজ গেল কালো গেল গৌসে খুলনাবীর পাগল, আজ একটা রুমাল টাঙিয়ে দিয়েছে। আরে আল্লাহর ওলি খুলনাবীর কাছে আমার অভিযোগ চলে গেছে, আমার অবলা জীব যদি না খেয়ে মারা যায় তবুও আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষকে ক্ষতি করা যাবে না, কারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ যিনি একজন আবাব আপনার কিনা মহাব্বাত করেছেন শ্রেষ্ঠ মানুষকে যিনি গাউসে খুলনাবী তিনি ওনার পা মোছা রুমাল টাঙিয়ে দিয়েছে, আমার শেকায়াত হবে ওনার কাছে, এটা মেনে নেওয়া যাবে না। আমি বোঝাতে চাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের বাঘ তার আংটি চিনে নিয়েছে, আব্বা আমার গাউসে খুলনাবী রহমাতুল্লাহ আলাইহির পা কত কদম মোবারক মোছাও হাত মোছাও রুমাল, জঙ্গলের বাঘ ভয় করেছে। রুমাল টানালে বাঘ পালায়, তিনি আমাদের গস খুলনবী। আব্বা আমার অনেকে যেই বাবা গসে আজম বলি, বড় পীর আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ, তাও বলে কি ও সেরে কি কথা, গস মানে কি জানো, সাহায্যকারী। তো একমাত্র সাহায্য করেন আল্লাহ, গন্ডগোল কত। গসে খুলনবী বলছেন মানে সাহায্যকারী খুলনবী, তাও সেরে সাহায্যকারী। মাইনুদ্দিন আজমিরি মাইনুদ্দিন আব্দুল কাদের জেলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তাও সেরে গাউস বললে সেরে গাউসে। আমরা যদি বলি হযরত মুজাদ্দিদে আলফসানি খাজা শেখ আহমদ সির হিন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকেও যদি বলি আমরা গাউস, তাও সেরে সাহায্যকারী। আচ্ছা সাহায্যকারী মানে উপকারকারী, সাহায্য মানে কি উপকার। আচ্ছা মেম্বারে উপকার করে, প্রধানে এমএলএ এমপিতে, এদেরকে বলেছে যে এই তুই থানায় তোকে ধরে নিয়ে গেল তোকে কে ওখানতে বাইর করে, তাদের এমএলএ আমার সাহায্য করেছে তাই আমি উদ্ধার পাইছি। তাহলে মেম্বারকে এমএলএ কে সাহায্যকারী বললে অসুবিধা হয় না, কিন্তু যারা নবী পাকের সঙ্গে সম্পর্ক রেখেছেন তাদের বললেই শেরেক হয়। ভালো করে বুঝবেন, এ বড় যন্ত্রণা, আমি বড় এ রোগে ভুগতেছি বাবা, আমার রোগ ভিতরে, তা আমি করবোটা কি, এই জন্য রোগের ট্রিটমেন্ট করছি। আব্বা আমার গস মানে সাহায্যকারী, তারা সাহায্য করেন মেম্বার, তার ক্ষমতা আছে, যেমন দিয়েছেন আল্লাহ অলিদেরকে তমন সাহায্য করেছেন, সরকার যেমন পাওয়ার দিয়ে রেখেছে তমন পাওয়ার এসে কথা বলেছে। কার লোক জানো না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর দলের লোক, খবরদার ও ধরিস নে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে করুক, মরে গেছে লোক, কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রীর লোক। তাহলে মুখ্যমন্ত্রীর লোক বলে বেঁচে গেল, কাল হাসরের মাঠে যখন বলবে এটা কার লোক, গসে খুলনবীর লোক, যা এটা কার লোক, গসে ওয়াহাদির লোক, যা এটা কার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির লোক, যা কার, মুজাদ্দিদ আলফসানির লোক, যা। ভয় নাই আমরা পুলিশ, আমরা ফেরেশতা, ভয় নাই, যা সামনে কে, দয়াল নবী আনালাহা,
কেদো না আনালাহা আমি দাঁড়িয়ে আছি চলো জান্নাতে নিয়ে যাই জোরে কোন সুবহানাল্লাহ আমাদের পীর আমরা এটা ভাবিনি যে তারাই সব দেন একমাত্র অসীম ক্ষমতার সাহায্যকারী যিনি তিনি রব্বুল আলামিন ওই আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা থেকে যমন দিয়েছেন তমনই তারা ক্ষমতায় ক্ষমতাবান হয়ে মানুষকে উপকার করেছেন কেউ গওস হয়েছেন কেউ গওসে আজম হয়েছেন কেউ গওসে সামদানি হয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় কিন্তু ওরা এখানে ভুল বুঝাতে চাচ্ছে একমাত্র সাহায্যকারী আল্লাহ তাহলে মেম্বারের সাহায্য নেয় না তো নেয় না তো মাদ্রাসা চালাচ্ছে ভাই আপনারা সাহায্য করেন 1000 টাকা করে দিয়ে ওটা সাহায্য হয়নি ওটা তো চেয়েছে ভাই মসজিদের জন্য আপনারা 5000 করে দেন 10 জন এটাও সুবিধা নেই তার বেলা ওরা সাহায্য করতে পারে তার মানে আমরা যখন চেয়েছি তাহলে আমরা তাকে আল্লাহ ভাবিনি আল্লাহর বান্দা হিসেবে চেয়েছি ঠিক আল্লাহর ওলির কাছে যখন গিয়েছি আল্লাহর ওলি বলে তার কাছে চেয়েছি এটাই হলো নিয়ম এটাই হলো নিয়ম আব্বা যেই আপনি ওলিদেরকে আল্লাহ ভাববেন শিরক হবে আর শিরকের গুনাহ মাফ হবে না আল্লাহর বন্ধু ভাবেন অসুবিধা নাই কিন্তু আল্লাহর মতো ভাবলে গুনাহ অনেকে বলছে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয় আচ্ছা ওলিদের কথা ছেড়ে দেই নবী পাকের কথা বলতে গেলেই বলে আল্লাহর সঙ্গে নবীকে মিলিয়ে দিল এই এই মুর্শিদাবাদে যারা আসা যাওয়া করে খুলনবী দরবারে যারা আসা যাওয়া করে বা যারা বলতে চায় যে আমরা বেরলবি এরা সব নবীকেও আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয় কত বড় তাদের ব্রেনে কতটা করে ওই পোকা লেগেছে আচ্ছা আপনি বলুন আল্লাহকে দেখা যায় দেখা যায় ছোঁয়া যায় তা যারে দেখা যায় না তার সমান করবে কেমন করে পাগল নবীর দিকে ফিরে কেউ সেজদা দিয়েছে ওলিদের দিকে ফিরে কেউ সেজদা দেয় দেয় না সম্মান করে তাহলে যারে দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না যিনি খাওয়া থেকে পবিত্র ঘুম থেকে পবিত্র বাবা যে আমার স্ত্রী পুত্র সন্তান আদি থেকে পবিত্র দেহ থেকে পবিত্র তিনি আমাদের রব আর যাকে দেখা গিয়েছে আল্লাহ যাকে ক্ষমতাবান সর্বশ্রেষ্ঠ ক্ষমতা দিয়ে দান করেছেন তিনি হলেন রহমাত দেখা যায় তিনি রহমাত ছোঁয়া যায় তিনি রহমাত যিনি আসমান থেকে নিয়ে পহেলা আসমান থেকে সাত আসমান ভ্রমণ করে আল্লাহ দিদার করেন তিনি হলেন রহমাত সাহাবায়ে কেরামকে জান্নাতের টিকিট দেন তিনি হলেন রহমাত কথা কি বোঝা যাচ্ছে আমার রোগ আছে তাই ট্রিটমেন্ট করছি রোগ না হলে ট্রিটমেন্ট করতাম না তাহলে বোঝা যাচ্ছে আমরা নবীকে আল্লাহ বলি না আল্লাহর হাবিব বলি কেন তিনি রাজি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ নিজেই বলেছেন আমার হুকুম মানো অন্য নবীর পায়রবি করো আমরা তাই করি জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝবেন আর এই কারণে আল্লাহর ওলিদের দরবারে যাই ওলিরাও দিতে পারেন সন্তান দেন কে কথা বলুন সন্তান কে দেন রুজি কে দেন আল্লাহ দেন এটা আমাদের ঈমান সন্তান আর কেউ দিতে পারে না আল্লাহ যদি দেওয়ার ক্ষমতা দেন তো দিতে পারে এটাই বিশ্বাস রাখতে হবে যেমন আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এলেন আম্মা মারিয়ামের কাছে এসে বলছেন আমি আপনাকে সন্তান দেব সুবহানাল্লাহ বলেন সন্তান দেয় আল্লাহ তো জিব্রাইল কেমনে দেবেন আর জিব্রাইল কি নিজের দেওয়া দিচ্ছেন না আল্লাহর দেওয়া জিনিস এনেছেন জিব্রাইল দেবেন আল্লাহ বললেন যাও আল্লাহর হুকুম পালন এসেছেন তা জিব্রাইল সন্তান কিভাবে দিলেন সন্তান তো দেয়নি কি দিয়েছেন একটু বাতাস দিয়েছেন আর বাতাস সেই আম্মা মরিয়ম গর্ভবতী জোরে বলুন তো সন্তান আল্লাহ দেয় দয়া ফেরেশতা জিব্রাইল আল্লাহর দয়া করণীয় কাজ জিব্রাইলের কোরআন তার প্রমাণ করছে যে আল্লাহ দেয় আমরা মানি
এখন যদি বলি জিবরাইল দেননি আল্লাহ দিয়েছেন এটাও ঠিক আবার যদি বলি জিবরাইল বল দিয়েছেন এটাও ঠিক তাই বলে জিবরাইল আল্লাহ নয় এটা আমরা জানি তারা আল্লাহর ফেরেশতা ঠিক কি না এখন মেম্বার আমার উপকার করলো এমএলএ আমার উপকার করলো এখন আমি যদি বলি এমএলএ আমার উপকার করেছে এমএলএ সাহায্য করেছে তাই আমি ওখান থেকে এসেছি এটা আমরা মুখে বলি কিন্তু আমাদের অন্তরের নিয়তে তাই আল্লাহর দয়া হয়েছে আর আমি খুব কাকুতি মিনতি করেছি তাই মেম্বারের এতে আমি পরিত্রাণ পেয়েছি এখন যদি আমি বলি ও মেম্বার তুমি আর জানি কেন হবে আমার আল্লাহর দয়া হয়েছে তাই তো মেম্বার এবং এমএলএ কি বলবে ও যদি মরেও যায় তোর দিকে আর দেখিস নি যেন নাকি তাহলে মেম্বারকেও এমএলএকেও অস্বীকার করা যাবে না মেম্বারকে অস্বীকার করা যাবে না প্রধানকে অস্বীকার করা যাবে না তদরূপ ওলিকে অস্বীকার করা যাবে না গওসকে অস্বীকার করা যাবে না ইমামকে অস্বীকার করা যাবে না আলে পাককে অস্বীকার করা যাবে না আল্লাহকে অস্বীকার করা যাবে না আল্লাহ যেমন কেমন তাহলে কেউ তো বলতে পারে না নবী তো এসে বলেনি আল্লাহ এমন খালি এতটাই বলেছেন আকারে নাই নিরাকারে নাই সব থেকে পবিত্র যিনি আমাদের রব তিনি অসীম ক্ষমতার মালিক যিনি আমাদের রব তিনি বোঝা গেল পৃথিবীর জমিনে আমরা রবের সঙ্গে কাউকে তুলনা করি না কিন্তু রব যাদের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছেন এখন বলছে তাহলে যতটা কতটা নবী কতটা তা তো বলেননি আমার নবীকে আল্লাহ যতটা জানিয়েছেন নবী ততটা জানেন তার বেশি জানেন না ঠিক না বেঠিক ঠিক না বেঠিক ঠিক আল্লাহ পাক যতটা নবীকে জানিয়েছেন নবী ততটি জানেন তার বেশি নবী জানেন না এখন আল্লাহ কতটা জানিয়েছেন এই কতটা আব্বা আমার শোনা মানি গেরাত আল্লাহ পাক তো বলেন না আমি এতটা জানিয়েছি এতটা জানি জানাই নাই আল্লাহ বলেন ও আল্লাহ মা কামালাম তা কুন তালাম আমি আল্লাহ পাক আল্লাহ তালাম নবী যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি এখন নবী যাহা জানতেন না যাহার মানে যাহা কিছু জানতেন না আচ্ছা নবী পাকের জ্ঞান কতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দেখেছে আয় আমার হাবিব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি একে প্রেম বলা হয় আয় আমার দোস্ত আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি তোমায় বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নুকতা নেই মানে নুকতা বিহীন তার মানে আমার আল্লাহ কোন শরীক বিহীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি অক্ষর নুকতা বিহীন তার মানে আল্লাহ জানাতে চান আমার বন্ধু হাবিবুল্লাহ ছায়াবিহীন আব্বা আমার আল্লাহ বানায়েছেন নবীকে আল্লাহ বেমেসার আল্লাহর কোনো তুলনা হবে না আল্লাহর কোনো উপমা হবে না আমার আপনার নবী বান্নাতে বেমেসাল আমার নবীর মতো কোন নবী নাই আমাদের রবের মতো কোন রব নাই এ বাবাজি এখন নবী যে কেমন আল্লাহ পাক জানেন আল্লাহ পাক যখন সীমা রেখা করে দেননি আপনি আমি কেন বলবো যতটা দিয়েছেন ততটাই জানেন তার মানে তোমার ওই কথার মধ্যে হিংসার গন্ধ পাওয়া যায় তোমার কথার মধ্যে হিংসার গন্ধ পাওয়া যায় বিয়াদবিমূলক গন্ধ পাওয়া যায় তুমি এটাই বলো আমার আল্লাহ নবীকে জানিয়েছেন নবী যাহা জানতেন না তো যাহা সব জান্নাত নবী জেনেছেন জাহান্নাম নবী জেনেছেন লোহে মেহফুজ নবী জেনেছেন সারা দুনিয়া সব কিছু নবী জেনেছে
আপনি যখন পানিপথে যাবেন দেখবেন পানিপথের মাটিতে আল্লাহ পাকের একজন আল ওলি বান্দা শুয়ে আছেন হযরত সাহেব ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি দিল্লি শহরে থাকতেন বাবা এই খুব সুন্দর ওনার দরবারে সাহেব ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহির সময়কালে দিল্লির একজন বাদশাহ তিনি বিবাহ করেছেন একজন সুন্দরী মেয়েকে বিবাহ করার পরই ও বাবাজিরা আমার যেই সে স্ত্রী কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী নাপাক হয়ে যায় মানে স্ত্রীর সামনে যে যাওয়ার সাথে সাথেই স্ত্রী নাপাক কত বুঝতে পারেননি তার মানে বাবা আমার যেটা আপনার প্রত্যেক স্ত্রীর আল্লাহ পাক মাস যে সময় তাদের জন্য নামাজ মাফ ওই সময়টা হয় তার যেই স্ত্রীর সম্মুখে যায় মনে করুন বাবা এখনই সে নাপাকি থেকে পবিত্র হলো তারপরে আবার স্বামী যখন নিকটতম হলো সঙ্গে সঙ্গে আবার তার ওই অবস্থা হয়ে গেল বাচ্চা বড় পরেশান হয়ে গেল দুনিয়া জমিনে যত দিল্লি সার জমিনে বসে আপনার অর্ডার চালিয়ে দিল কে কোথায় আছো আলে মোলামা ডাকো মুক্তি ডাকো দেখবো কেন আমি বাদশার স্ত্রী এমন হয় কেন সুন্দরী দেখি বিবাহ করলাম কিন্তু আমার স্ত্রীর এমন অবস্থা হয় কেন এর ব্যবস্থা আমায় বলতে হবে মুক্তি সাহেবেরা তোমরা ফতোয়া দাও কি হবে মুফতি সাহেবেরা কিতাব খোঁজে কোরআন খোঁজে ফতোয়া খোঁজে খুঁজে খুঁজে পায় না একদিন গেল দুই দিন গেল রাজ্যের যত মুফতি আছে সব এক জায়গায় কারণ রাজাদের ব্যাপার প্রাইজও পাওয়া যাবে অনেক রাজার প্রজা ও বাবাজি আমার এখন আলেম ওলামা একত্রিত হয়ে গেছেন কিন্তু কোন রকম কোন কিছু খুঁজে না পেয়ে তারা অস্থির হয়ে গেছে এখন বাদশা বলে তোমরা যদি আমার রাজ্যের ওলামা হয়ে মুক্তি হয়ে এর কোন বিধি ব্যবস্থা না বলতে পারো মনে রাখো তোমাদের কিন্তু আর রাখবো না জেলে ভরে দেব শাস্তি দেব কষ্ট দেব বাবাজি আমার এই চিন্তা ভাবনায় উত্তর তোমাদের দিতেই হবে না দিতে পারলে তোমাদের জন্য আগামী কালের মধ্যে উত্তর দিতে না পারলে সকলের শিরচ্ছেদ করা হবে সবাইকে কিন্তু জবাই করে দেব এ কথা শুনে আলেমগণ ব্যতিব্যস্ত হয়ে গেলেন কোথায় যাব কি হবে আব্বাজি আমার বিপদে পড়ে গেছে মুক্তি পাওয়ার উপায় খুঁজতেছেন কোথায় যাবেন বাবা ঠিক ওই সময় আল্লাহর একজন মজ্জুব ওলী সাহাব ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় এসে উপস্থিত হলেন বাবা আমার মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন যখন এমন সময় ওনার জিজ্ঞাসা করছেন ছাত্রদের কাছে তোমাদের মাদ্রাসার মুফতি সাহেব কই মুক্তি কই তাতে হুজুর সিদ্ধান্ত নেই তবে বলবে সঙ্গে সঙ্গে আপনার ছাত্ররা বলে হুজুর বাদশাহ আমাদের হুজুরকে তলব করেছেন দরবারে তাই উনি চলে গেছেন ওইখানেতে এখন সেখানে গিয়ে তো বিপদগ্রস্ত কি হবে ছাত্ররা বলে হুজুর এই জন্য আমার ওস্তাদ ওখানেই আছে বাবাজি আমার সঙ্গে সঙ্গে সাবু আলী কালান্দার বললেন বাবা বিচলতে হওয়ার কোনো কারণ নাই উনি আস্তে 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 ওইখানে পৌঁছিয়েছেন ও বাবাজি আমার তখন ছাত্ররাও সাবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলিয়াকে আপনার একটি কাগজে লিখে দিয়ে গেছেন উনি এমন সময় কি লিখেছেন জানে উত্তর দিলেন সে কাগজে লেখা ছিল বাদশাহ যে স্ত্রী যুবতীকে বিয়ে করেছে এটা বাদশাহর স্ত্রী নয় এটা বাদশার আপন কন্যা এ শরিয়াতে পাবে সাহাব আলী কালান্দার ওফাদারে মুস্তাফা নবী পাক রাশিক ও বা
বাবাজি ঘটে যাওয়া ঘটনাটাও জানে। আমি তো নবী পাকের কথা তো দূরের কথা, সাহাবাই কেরামের কথা তো দূরের কথা, শুধু একজন সাহাবু আলী কালান্দর রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবাজি আমার যিনি পানিপথের মাটিতে আপনি পানি পৌঁছতে গিয়ে পাবেন, যিনি তাফসিরে মাজহারি যার লিখিত সাহাবু আলী কালান্দর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা। ও বাবা সোনামানি কেরা কিভাবে এনার মেয়ে হলো? বলছে জানো না, এটাই তোমার মেয়ে। মেয়ে ও তো আশ্চর্য হয়ে গেল বাদশাহ, আমার আব্বা সোনামানি কেরা কিভাবে এটা মেয়ে হলো? আমি তো বুঝতে পারছি না, চিনতে পারছি না। সঙ্গে সঙ্গে সাহাবু আলী কালান্দার বলে দিয়েছিলেন, ও বাবা বাদশাকে বলেছিল বাদশাহ খেয়াল করুন খেয়াল করুন, আপনি একজনকে বিবাহ করেছিলেন, তাকে আপনি জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন, তখন সেই স্ত্রী গর্ভবতী ছিল, ওই স্ত্রী দুনিয়া থেকে মারা যায়, অপর জায়গায় গিয়ে মেয়েটি লালিত পালিত হয়, সুন্দরী দেখতে যেহেতু বাদশাহ কন্যা, ওই রূপ লাবণ্য দেখে আপনি বিবাহ করেছেন। ও বাদশাহ পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার বিবাহ করা স্ত্রীর সম্মুখে গেলে তার আপনার নাপাক হালাত হয়ে যায়, তার কারণ এটাই আল্লাহ তো আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছে, স্ত্রী নয় তাকে মেয়ের আসনে বসিয়ে না। কে বলবে? আধ্যাত্মিক চোখ লাগবে। আর যত হুব্বে নবী হবে, যত আদব হবে, আল্লাহ তাদের প্রতি আধ্যাত্মিক চোখ দান করবে। এর জন্য আমরা বলি আল্লাহর দরবারে যাই, কারণ অনেক বিপদের সমাধান সেখানে হয়। আলেম যারা না পারে, আমি এটা বলি নি যে মাদ্রাসায় যেও না, মাদ্রাসায় যাও, শিক্ষালয়ে যাও, ইউনিভার্সিটিতে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, কলেজে যাও, স্কুলে যাও, মাদ্রাসায় যাও, সাথে ইলমে জ্ঞান দুই ভাগে, পুঁথিগত বিদ্যা আর দীক্ষাগত বিদ্যা। পুঁথিগত বিদ্যা মাদ্রাসায় কলেজে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হবে, আর আধ্যাত্মিক বিদ্যা নবীওয়ালা আউলিয়াদের কাছ থেকে পাওয়া যাবে। এজন্য দুই জ্ঞানে জ্ঞানান্বিত যারা তারাই হলো কামিয়াবি, তারাই হলো জান্নাতি দল। আর দুটি জ্ঞান অবলম্বন না করে এক পুঁথিগত বিদ্যায় বিদ্যা যারা পণ্ডিত হয়েছে কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে পারিনি, দুই জ্ঞানই অর্জন করা আমার হুকুম হয়েছে, আইন হয়েছে, দুটো জ্ঞান অর্জন করো, ইলমে পুঁথিগত বিদ্যা শরিয়াতি জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞান, এই দুটি জ্ঞানে জ্ঞানান্বিত যারা তারাই লাভবান, তারাই জান্নাতি দল, আর যারা এক জ্ঞানে জ্ঞানান্বিত তারা বাতিল দল। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই। জ্ঞান দুই ভাগ, পুঁথিগত দীক্ষাগত, দীক্ষাগত মুর্শিদের কাছে, আর পুঁথিগত স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় যে কোনো জায়গায় হবে, দুটি জ্ঞানই অর্জন করবেন। কথা বোঝা যায়নি? এই দুটি জ্ঞান আল্লাহ আমাদের যেন দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে আজ হয়তো কোনো জীবনী শোনাই নাই, তবে আমি আপনাদের রোগের ট্রিটমেন্ট করলাম। যদি ভালো লাগে আমার কথা, আমি যদি আমার স্বার্থে কিছু বলিনি, আপনারা যাতে আল্লাহ পান নবী পান এ স্বার্থে বলেছি। নামাজ তাদেরই জন্য নবী এনেছেন, নবীওয়ালা যারা নামাজি হবে তারা, ওদের জন্য নামাজ নয় যারা নবীকে বড় ভাই বলে, যারা নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করে, যারা নবীকে বলে ও কিচ্ছু জানে না, তাদের জন্য নামাজ নাই, নবীওয়ালাদের জন্য নামাজ। কারণ কারবালার মাটি থেকেই বিচার হয়েছে, নামাজ পড়ে গিয়ে গলা কেটেছে, আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাবুর মধ্যে যায় না, বলছে না জিদের সেনা তোদের লজ্জা লাগে না, যে নবী আমার যায় না, বলছে আমার নানুর নামে আজান দাও, আর যে নানু আজ আমার হুসাইন পাকের গলায় বারবার চুমু দিয়েছে, তিনি পিপাসায় অস্থির হয়ে গেছে, তাকে পানি বন্ধ করে রেখেছে, যুবক সোনামানিক
ওই আযানের কোনো লাভ নাই যে আযানে শত্রুতা করে। নামাজ পড়ে গি তলোয়ার চালিয়েছে বাবা দেহ থেকে মুন্ড আলাদা করে আবার এসে আসরের জামাত করে নামাজ আদায় করেছে। আব্বা আমার নামাজি হও হুব্বে নবী হও নামাজি হও হুব্বে আলে পাক হও হুব্ব মানে মহাব্বত মহাব্বত নবী হও মহাব্বত আলে পাক হও মহাব্বত করো নামাজ আদায় করো ইহ জগতে লাভ পর জগতে লাভ ইহ জগতেও লাভবান পর জগতেও জান্নাতি ওই নামাজি অবশ্যই লাভবান যে নামাজির সঙ্গে মহাব্বত আছে। আর নামাজ পড়ে গিয়ে গলা কাটবো আরো কথাটা বলি মক্কায় হাজরে আসওয়াদ চুমা দিতে যাচ্ছে মানুষ বারবার করে হজ করে কাবা তওয়াফ করে মদিনায় যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার মুকাদ্দাসা জিয়ারত করে আব্বাজি পাথরেও চুমা দেয় নাম হাজরে আসওয়াদ যে গলায় নবীজি একবার চুমু দিলেন যে পাথরে নবী একবার চুমু দিলেন লক্ষ মানুষ বারবার চুমু দেন আর যে গলায় রাসূলুল্লাহ বারবার চুমু দিলেন কারবালায় ইসলামের খাতিরে সেটা কাটা হয়। তাহলে আমি বুঝাতে চাচ্ছি খালি আদব আর মহাব্বত সঙ্গে ইবাদত আমাদের ইবাদত আমাদের আদব আছে ঠিক মহাব্বত আছে ঠিক কিন্তু ইবাদত কম নামাজ আমরা কম পড়ি ঠিক কি না এজন্য নামাজই আপনাদেরকে হতে হবে। নামাজ কোনো মতে মাপ নেই নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আমি একটাও বেনামাজি দেখতে পাচ্ছি না এখানে সবই নামাজি একটা বেনামাজি আপনি আমাকে দেখান যে এই লোকটা বেনামাজি আমি তো দেখতেছি না তবে একটা হিসাব মতো আমি দেখতেছি বছরে দুইবারওয়ালা আছে সপ্তাহে একবার দৈনন্দিন পাঁচবার আবারও আছে তাহাজ্জুদ গুজার এশরাক আবাবিন গুজার এরকম আছে কিন্তু বেনামাজি কেউ নেই। বেনামাজি মানে যে জীবনে পড়ে না বছরে দুইবার হলেও তো সে যায় বছরে দুইবার হলেও যায় আর সব থেকে আগে গিয়ে দাঁড়ায় গিয়ে কি ইমাম সাহেব দেখেন টাইম বলো আটটায় জানো আটটা পার না হয় আরে এতদিন পর এক বছর পর এসেছে ওর তো ব্যতিব্যস্ততা হবেই ও তো হওয়া স্বাভাবিক আমরা বুঝি কিন্তু আমরা দেখি একটু এদিক ওদিক করে এদিক ওদিক করে আয় লোক আসতেছে বাবা একটু নিয়ত করে একটু দাঁড়াও নিয়ত করে করে আমি দেখতে যে সবাই পায় নাকি এই করে করে আমরা একটু ঠেলে ঠেলে দিই কিন্তু ও কিন্তু কি হুজুর দেরি বলো করা যাবে না বলো বুঝ দেখতেছেন মানে কাজ আছে আল্লাহ আল্লাহর কাছে কামনা করি যারা বছরে দুইবার পড়েন তারা যেন আল্লাহ সাপ্তাহিকও বানিয়ে দেন জলে বলি আমিন যারা সপ্তাহে যায় আল্লাহ তাদেরকে পাঞ্জে গানা নামাজি যেন বানিয়ে দেয় আরো জোরে বলুন আমিন। আব্বা পাঁচ অক্ত পড়েন নামাজ নামাজ ছাড়া উপায় নেই কারবালার মাটিতে হুসাইন পাক শিক্ষা দিয়েছেন সীমার ওঠ কেন কোন অক্ত জুমার নামাজের সময় শুক্রবার ছিল সেদিন জোহরের অক্ত তাহলে জুমার সময় উঠ 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 আমি নামাজ আদায় করি তাহলে হুসাইন শিক্ষা দিয়েছেন নামাজ পড়ো আমার নানুর উম্মাত নামাজ ছেড়ে দিও না আমরা নবী পাকের উম্মাত নামাজ ছাড়ব না রাজি আছেন ইনশাআল্লাহ। আমার দাদু বদরুদ্দিন মাস্টার সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বিদায় নিয়েছেন খুব মহাব্বত করতেন মসজিদে যেতেন আসতেন খুব ভালোবাসতেন আমার আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে সবাই বলি আমিন। আব্বা আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরাও একদিন চলে যাব যাওয়ার আগে পাথর সংগ্রহ করতে নামাজ অপরিহার্য সুদ খাওয়াও যাবে না মিথ্যা বলাও যাবে না আব্বা হারাম খাওয়াও যাবে না আর হারাম কথা বলাও যাবে না আর একটা দিক আপনি হারাম মানে চুরি না করলে জান্নাতে যেতে পারবেন না আবার রাগ জায়েজ রাগ না করলেও জান্নাত পাওয়া যাবে না জায়েজ রাগ কি রাগ করে চিন্তা করেছেন আমি নামাজ ছাড়বই না যত কাজ থাক জিদ আমার নিয়ত করেছেন তওবা করেছেন জিদ করে এই তওবা জান্নাতে নিয়ে যায় জোরে বলুন আবার এই রাগ মানে হারাম নাকি ওই রাগ জায়েজ সুবহানাল্লাহ আর চুরি নিশি রাতে উঠে চুরি করতেছেন চুরি এই চুরি নিশি রাতে ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবকে বাদ দিয়ে নিশি রাতে চুরি করুন এই চুরি করা অভ্যাস করুন এই চুরির মাধ্যমে
আল্লাহর বন্ধু বেশি হওয়া যাবে, বেশি নিকটতম হওয়া যাবে, আল্লাহর জান্নাতের হকদার হওয়া যাবে। তা চুরি কি হলো? দুই রকম। মানুষকে লুকিয়ে যেটা করে সেটাকে তো চুরি বলে। তো বউ জানে না, ছেলে মেয়ে জানে না, মা বাপ জানে না, কেউ জানে না, শুধু যার ইবাদত করে সে জানে আর যে করে সেই জানে, ঠিক কি না? কিন্তু এই দয়ায় পীর মুর্শিদরাও জানে, আপনি যদি চুরি করে যান তো পীর জানে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। আরো জোরে বলি আমিন। বাবা আমি আপনাদের বুঝাতে চেয়েছি এটাই, আলে পাকের ভালোবাসা, নবী পাকের সাহাবায়ে কেরামের ভালোবাসা, ওলি আল্লাহদের ভালোবাসা, সঙ্গে আদব ইবাদত। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন। আরো জোরে বলি আমিন। একটু সালাত ও সালাম ইয়া নবী।